নমস্কার, আমি তনুশ্রী। 24 ঘন্টার পূজোর ফ্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা আমার কিভাবে শুরু হলো এবং সারাদিন কী কী করবো সেটা নিয়ে আজকে আমার সঙ্গে আপনাদের আড্ডা। আমি আজকের দিনটা রেখেছি পূজোর ফ্যাশন, মানে পূজোয় আমি কী কী জামাকাপড় পরবো, কীভাবে সাজবো সেটা নিয়ে একটা ছোটোখাটো সামারি আপনাদের সঙ্গে আড্ডা দেব। আজকের দিনটা আমার শুরু হবে যেভাবে আমার দিনটা রোজ দিন শুরু হয়, জেডব্লিউ ম্যারিয়টে জিম দিয়ে। তো জেডব্লিউ ম্যারিয়টে আমি কখনো যোগাও করি, জিম করি। সো আজকে আমার লেগ ডে, তো এক্সারসাইজ শুরু করার আগে আমি একটু কার্ডিও করব। কার্ডিও করে আমি চলে যাব সোজা এক্সারসাইজ করতে। সো অরিন্দম আমার হেল্প করবে। অরিন্দম, চলো স্টার্ট করি। আমি ফ্রেশ হয়ে এবার রুমে যাব। স্টে টিউন। চলে এসেছি আমার পূজোর সাজ নিয়ে এবং আমার প্রথম পূজোর সাজ প্রিয় গোপাল বিষয়ীর এই সুন্দর শাড়িটা নিয়ে। এটা আমার সপ্তমীর সাজ। আমি এবছর যেটা ভেবেছি, যে কালারগুলো আমি একদম পরতে পছন্দ হয়তো করি না বা প্রেফার করি না, সেই কালারগুলো যখন দেখি যে খুব সুন্দর কোনো শাড়ি, যেটা এই শাড়িটা, যেরকম সবুজটা আমি কম পরি, কিন্তু এই শাড়িটা দেখে আমার এত ভালো লাগলো। এবং প্রিয়গোপাল বিষয়ের শাড়ি সত্যি খুব সুন্দর, এবং সুন্দর করে বাঙালিদের একটা যেরকম বাঙালি আনায় সাজিয়ে দেয়, সেরকম নন বেঙ্গলিও অনেক আমার বন্ধুবান্ধব রয়েছে যারা কিন্তু প্রিয়গোপাল বিষয়ের শাড়ি খুব সুন্দরভাবে পরতে পছন্দ করে। তো এই শাড়িটা আমার সপ্তমের লুক, এবং এত সুন্দর গোল্ডটা, এই গোল্ডটা ট্যান গোল্ড আমার খুব পছন্দ, এবং এটার সঙ্গে যখন সবুজটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রথম এই লুকটা, যেটা আমার সপ্তমীর লুক, এবং এই সপ্তমীর লুকটা আমার মনে হয় যে আমি সকালেও করতে পারি আর রাত্রেও করতে পারি, কিন্তু এই যে সাজটা আমি সেজেছি, এই সাজটা আমার মনে হয় যে সন্ধ্যেবেলা করলেই বেশি ভালো লাগবে। যেরকম আমি লং ইয়ারিং পরেছি, আংটি পরেছি দুহাতে, কিন্তু হার পরিনি কিন্তু, বা চুড়ি পরিনি কিন্তু, বা বালা পরিনি। সো একটু অন্যরকম সাজতে পছন্দ করব আমি এবছরের পুজোটাতে, কারণ এবছরের পুজোয় হয়তো প্রত্যেক দিন বেরোবো না, কিন্তু হাউস পার্টি তো থাকবে, বাড়িতে বন্ধুবান্ধবরা মিলে আড্ডা তো দেবো, বা হয়তো প্যান্ডেলে আড্ডা দেবো। তো এইগুলো তো আমাদের চলতেই থাকবে পুজোর মধ্যে। এবং পুজোটা এবছর যদিও একটু সাবধানভাবে, একটু সাবধানতা অবলম্বন করে আমাদের কাটাতে হবে। সো সবাই আপনারা পুজোটা খুব সুন্দর করে কাটাবেন। এরপরে আমি নিয়ে আসছি আপনাদের কাছে আমার অষ্টমীর লুক। সো এটা হলো আমার অষ্টমীর লুক। অষ্টমীর লুক সবসময় স্পেশাল হওয়া উচিত। সো সেই জন্য আজকে রুদ্র সাহা, আমার যে স্টাইলিস্ট, আজকে আমাকে এই শাড়িটা পরিয়েছে। এবং এই শাড়িটার একটা বিশেষত্ব আছে, যখন আমাদের দুর্গাপুজোর কথা মাথায় আসে, সবসময় শিউলি ফুলের কথা মাথায় আসে। এই শাড়িটাই কিন্তু শিউলি ফুলের ডিজাইন করা। সো রুদ্রকে ডেকে নিই, যে আমার স্টাইলিস্ট, এবং রুদ্রকে জিজ্ঞেস করব যে কেন রুদ্র আজকে এই শাড়িটা আমাকে পরিয়েছে। রুদ্র, সো বল। নমস্কার, আমি রুদ্র সাহা। তো রুদ্র, এই শাড়িটা তুমি আমায় কেন পরালি? তোমার থেকে আমি এতবার শিউলি ফুলের গল্প শুনেছি, তো আমি এবার সেট করেছিলাম অষ্টমীর যদি লুক হয় সেটাতে শিউলি ফুল থাকতে হবে। তো প্রচুর খোঁজাখুঁজি করে ফাইনালি দিল্লিতে একজন আমি ডিজাইনার পেয়েছি, যিনি এটা বানিয়ে দিয়েছে তোমার জন্য। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই শিউলি ফুলগুলো কিন্তু বোনা, ডিজাইন করা, এটা কিন্তু এরকম নয় যে প্রিন্ট করা। প্রিন্ট করা নয়, এটা পুরোটা সুতোর কাজ করা, আর পুরোটা পিওর ফ্যাব্রিক, আর
তোমাকে আমি পিওর ফ্যাব্রিকের সাথে দেবো না, তুমি জানো। আর এটা সবথেকে আমার যেটা ভালো লাগছে যে এই শাড়িটা কিন্তু যেমন সকালেও পরা যায় সন্ধ্যাবেলাতেও পরা যায়। সন্ধ্যাবেলা পরতে পারো, ইভেন তুমি চাইলে পরে ব্লাউজ চেঞ্জ করে পরতে পারো। আর যেহেতু তুমি সকালেই ম্যাক্সিমাম ঘুরবে, আমি এতগুলো জুয়েলারি পরেছি বাট সবগুলো কিন্তু খুব লাইট, খুব লাইট। এবং যে জুয়েলারিগুলোতে আমি কালারটাও কালার কম্বিনেশনটা খুব ভালো করেছিস, পুরো ব্যাপারটা সিঙ্ক্রোনাইজ করেছে। আর জুয়েলারির ব্যাপারে কিছু বলবি? হ্যাঁ, এটাই বলবো, আমি ব্লু কালারটা রেখেছি ইচ্ছে করে, কারণ তনুশ্রী দি সবসময় ব্লু অরেঞ্জ এগুলো রাখে। তো আমি এবার যতগুলোই করেছি সব ব্লু অরেঞ্জের মধ্যেই রেখেছি। ব্লু আছে, স্পেশালি ব্লু আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, যেটা শাড়িরও কালার। শাড়িটার মধ্যে ইভেন ব্লু আছে। হ্যাঁ, এক্স্যাক্ট। তো তানুশ্রীর কাজ করা মানেই আমি সেখানে ব্লু ইউজ করবই, মানে আমাকে করতেই হবে, কারণ ভীষণ খুশি থাকি যদি আমি ব্লুটা ইউজ করি, আজকেও খুশি। একদমই তাই। তো এরপরে আমাদের নবমীর লুকে চলে যাই। নবমীর লুক আছে, ওটা তো আরো স্পেশাল, তাই নাকি? কেন স্পেশাল, কেন একটু হিন্ট দে। চলে এসছি আমার নবমীর লুক নিয়ে। আর যেটা আগের কিছুক্ষণ আগেই বললাম যে হলুদ রং হলো আমার প্রিয় রং, এবং যে কোনো জামায় যে কোনো অনুষ্ঠানে আমি হলুদ পরতে ভীষণ পছন্দ করি। তো এবছর এই ল্যাঙ্গাটা রুদ্র নিজে ডিজাইন করেছে, এবং ওর ওকে যেহেতু আমি পার্টিকুলারলি বলেছিলাম যে আমি হলুদ পরতে যাই এবং পুরোটা হলুদ পরবো, সো আমি রুদ্র আমাকে এই ল্যাঙ্গাটা বানিয়ে দিয়েছে নিজের হাতে, এবং আমি ডেকে নেবো ওকে। রুদ্র চলে, কেমন লাগছে বলো? তুই বল কেমন লাগছে আমাকে। আমার সব সময় তোমাকে ভালো লাগে। রুদ্র ভীষণ বায়াসড, এবং রুদ্র যখনই আমাকে যে কোনো আউটফিট পরায় একটা ছোট্ট কালো টিকা আমার কানের পেছনে দিয়ে দেয়, কারণ নজর না লাগে। তনুশ্রীর খুব নজর লেগে যায়, আমি জানি না কেন। না, বাট আমাকে ভালো করে সাজায় বলেই হয়তো লোকজন তাকায় এবং ভালো লাগে এবং লোকজন অ্যাপ্রিসিয়েট করে। এবং আমরা সত্যি কথা বলতে কিন্তু শুধু লোকজনের অ্যাপ্রিসিয়েশনের জন্য সাজি না, আমি নিজের অ্যাপ্রিসিয়েশন মানে নিজেকে অ্যাপ্রিসিয়েট করি এবং নিজের ভালো লাগে বলে আমরা সাজি। এবং পুজোর দিনগুলোতে তুই মানে তুই চাইছিস যে এই ল্যাঙ্গাটা আমরা মানে নবমীতে পরি। এটা কি সকালে পরবো না রাত্রে পরবো? সন্ধ্যাবেলা। আপনাদের সঙ্গে শেয়ার করি যে জুয়েলারিটাও কিন্তু খুব সুন্দর মানিয়েছে। এই জুয়েলারিটা তুমি দেখো, এটা অনেক বড় হলেও কিন্তু খুব হালকা। এটা হচ্ছে প্রাণাক্ষীর জুয়েলারি, প্রাণাক্ষী বাই সুনিতা সাহা। সুনিতা সাহা হলো রুদ্রর বোন, না বোন নয়, দিদি। দিদি ডেকে নিচ্ছি সুনিতাকে। সুনিতা চলে এসে। সুনিতা রুদ্র এরা সব আমার ফ্যামিলি মেম্বারের মতো, এবং ওরা থাকলে আমি আমার মনে হয় না আমি শুটিং করছি বা ওদের সঙ্গে আমার কোনো টাসেল মানে করতে হয় না। ওরা জানে আমি কোনটা পছন্দ করি, এবং মাঝে মাঝে সেটা ব্রেকও করে, যেটা আমার মনে হয় যে এবার এই পুজোর সাজে এবার পুজোতে আমরা কিছুটা সেটা করছি, যেটা তুই বললি যে দশমীর দিন যে যেরকম ভাবে সাজাই, ইভেন আমরা অষ্টমীটাও ব্রেক করেছি, অষ্টমীটাও ব্রেক করেছি। কিন্তু নবমীতে হলুদ, কিন্তু আমি প্রথম জেনারেলি নবমীতে আমরা একটু একটু ফিউশন পরি, কিন্তু এবার নবমীতে আমি কিন্তু একদম এরকম পরালি। এবার তুই দশমীতে আমায় ফিউশন দিচ্ছিস, একদমই তাই। কিন্তু ট্র্যাডিশনাল ব্যাপারটাকে রেখে, এটাও কিন্তু তাই, ট্র্যাডিশনাল ব্যাপারটাকে রেখে। আর এটা আমরা অনেক সময় কি করি যে আমরা পুজোর জন্য একটা আউটফিট পরি, কিন্তু সেটা আমরা অন্য কোথাও পরতে পারি না। তো এটা কিন্তু আমি কোনো মেহেন্দিতেও পরতে পারবো, এরপরে অবশ্যই। এবার আমাদের যেটা ব্র্যান্ড, আমার আর মঞ্জুরিদের ব্র্যান্ড শানভিস, তো আমরা এটাই ঠিক করেছি কিন্তু যে কোনো অকেশনে আমাদের শাড়ি বা লেহেঙ্গা পরতে পারে, এমন নয় যে এটা ঠিক বিয়ের জন্য, এটা ঠিক পুজোর জন্য। অ্যাবসলিউটলি, আর তুমি এই ব্লাউজটা দিয়ে পরে শাড়ি উপর নিতে পারো, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার এটা আমার যেহেতু হলুদ এবং যেহেতু এত সুন্দর করে বানিয়েছো, ফলে এটা আমার ফেভারিট, আমারও ফেভারিট হয়ে গেল। তো এরপরে আমরা দশমীর সাজে চলে যাই। এবার হবে স্পেশাল লুক, একদম সবথেকে ইউনিক,
দশমীর লুক এক্স্যাক্টলি একদম আমাকে দিয়ে আসি চলো চলো আমার দশমীর লুক নিয়ে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দশমীতে যেরকম আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে লাল পাড়ে সাদা শাড়ি পরি কিন্তু লাল পাড়ে সাদা শাড়ি কিন্তু পরেছি কিন্তু সেটা শাড়ি নয় এটা কিন্তু একটা ড্রেস এবং এই ড্রেসটা রুদ্র বানিয়েছে আমার স্টাইলিস্ট এবং ডিজাইনার রুদ্র সাহা রুদ্র চলে বলো ফাইনালি কিরম লাগছে অসাধারণ লাগছে আই মাস্ট টেল ইউ এটা আমার এত বছরে সেরা দশমীর লুক হতে চলেছে এবং তার সঙ্গে আমার সবথেকে যেটা সবথেকে ভালো লেগেছে যেভাবে আমি সেজেছি এবং যেভাবে প্রাণাক্ষী সাজিয়েছে আমাদের সুনিতা তো সুনিতাকেও একটু ডেকে নেবো সুনিতা চলে আয় সুনিতা আমাকে যেভাবে এত জুয়েলারি পরিয়ে এত সুন্দর কিন্তু ভাবে সাজিয়েছে কিন্তু আমার কিন্তু জুয়েলারিগুলো পরে যে এত জুয়েলারি পরেছি আমার কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে একটা কমপ্লিমেন্ট করেছে আর যেটা সবথেকে ভালো লেগেছে যে আমরা জেনারেলি দশমী মানে কিন্তু গোল্ডেন গয়না কিন্তু এখানে আমি সিলভার গয়না পরিয়েছিস এটা কিভাবে তোর মাথায় এলো এটা আমার মনে হলো আমরা সবসময়তেই একই রকম লাল পাড় সাদা শাড়ি সাথে গোল্ডেন জুয়েলারি আমরা ইউজ করি তো আমার মনে হলো এবার একটু ডিফারেন্ট কেন না আর তারপর তুমি করলে তো আরও বেশি সুন্দর লাগবে এটা সবাই জানি তো এত সুন্দর এই যে লুকটা হয়েছে এটা আমার মনে হয়েছিল তোমাকে পড়লে একদম পারফেক্ট কিন্তু দশমীর লুক বলতে গিয়ে একটা কথা বলবো যে দশমী মানে কিন্তু আমাদের কাছে নস্টালজিয়া দুর্গাপুজো যেরকম নস্টালজিয়া দশমী মানে কিন্তু আমাদের মন খারাপের দিন এটা নবমীর দিন রাত্রি থেকেই আমার মনে হয় যে মন খারাপটা শুরু হয় সেই জন্য নবমীর দিন আমি আমার প্রিয় রংটা পরে ফেলেছি যেটা হলুদ ছিল যাতে মন খারাপটা একটু হলেও কম হয় কিন্তু দশমীতে মন খারাপ হবেই কিন্তু তাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য কোথাও গিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য যে এত সুন্দর একটা আউটফিট তুই পরিয়েছিস সেটার জন্য অনেক থ্যাংকস এবং আমার মনে হয় যে এই ধরনের আউটফিট পরে গেলে একেবারে সব থেকে মানে আমার মনে হয় যে আসরে কোনো একটা আসরে গেলে কিন্তু সবাই সবার নজর সেদিকেই থাকবে এবং যেটা যেভাবে তৈরি করেছিস যেভাবে সাজিয়েছিস তুই শানভিজের প্রত্যেকটা লুকই এটা ছিল যে তুমি যখনই মণ্ডপে ঢুকবে বা কোনো পার্টিতে ঢুকবে সবাই সেরকম দেখবে তোমাকে এমনিই দেখে আরও দুবার করে দেখবে তুই খুব সুন্দর করে সাজিয়েছিস এবং ও এত সুন্দর করে আমাকে এত সুন্দর জুয়েলারি পরিয়েছে এবং সবথেকে ইউনিক যেটা আমার লেগেছে যে আমি অনেক দিন পরে অনেক বছর পরে পায়ে মল পরলাম এবং দুপায়েই পরেছি যেটা একদম ইউনিক এবং এটা এভাবেই আমি কিন্তু দশমীতে এবার সাজবো এবং যারা আপনারা জি চব্বিশ ঘন্টা দেখছেন যারা টিভির ওদিকে রয়েছেন আপনাদের প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক এবং পুজোর চারটে দিন এবং পুজোর পর থেকে যে সময়টা আপনারা শুরু করবেন এটা একটা নতুন জীবনের মতো হোক যে জীবনের থেকে আমাদের করোনা একেবারে চলে যাক এটাই আমি মা দুর্গার কাছে কামনা করব এবং আরেকটা কথা আমি সবাইকে বলবো যে যেটা আমরা লাস্ট দুবছর ধরে তার প্রায় দেড় বছর ধরে আমরা দেখে এসেছি আমাদের সময় ভালো কাটেনি আমাদের আগের বছর পুজোটাও খুব যে ভালো কেটেছে তা নয় আমরা বাড়িতে থেকে বেশ কয়েকজন হয়তো পাড়ার প্যান্ডেলে গিয়েছে খুব দূরে প্যান্ডেলে যেতে পারিনি প্যান্ডেলে চার দিন ধরে ঠাকুর দেখতে পারিনি আই হোপ আমি আশা করছি এবছরটা আমরা বেরোবো কিন্তু যদি আমরা বেরোই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আমরা যেন সাবধানতার অবলম্বন করি আমরা যেন মাস্ক পরে বেরোই আমরা যেন স্যানিটাইজার হাতে রাখি আমরা যেন একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের পুজোটা কাটাই পুজো আপনাদের খুব ভালো কাটুক আপনারা জি চব্বিশ ঘন্টার সঙ্গে থাকুন এবং জি চব্বিশ ঘন্টার মহাপুজো তো রয়েছে যেখানে প্রচুর প্যান্ডেল দর্শন আপনারা বাড়িতে বসেই করতে পারবেন আপনাদের পুজো খুব ভালো কাটুক পুজোয় খুব সুন্দর খাওয়া দাওয়া করুন আনন্দ করুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আপনারা খুব ভালো থাকুন সবাই খুব সুন্দরভাবে পুজোটা কাটান